ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ব্লিক স্ক্রিপ্ট থিওরি আর লেন্স ওয়েটেড ক্রিপ থিওরি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খোসলেস থিওরি নিয়ে কথা বলবো। এটা 3 নম্বর থিওরি এই চ্যাপ্টারের। তো সিপেজ ওয়াটার, ওয়াটারের যে সিপেজটা, এই ব্যাপারটা তোমরা গত ক্লাসে লক্ষ্য করেছো। সেটা হলো যে কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচারের বটম দিয়ে, আসলে বটম যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে বা সেটাকে ফলো করে ওয়াটারটা সিপ করবে বা ক্রিপ করবে। কিন্তু এখানে খোসলাস থিওরিতে যেটা বলা আছে সেটা হলো এখানে আসলে শুধুমাত্র বটম দিয়ে, বটমের প্রোফাইল দিয়ে বা বটমের সাথে লেগে ওয়াটার ট্রিপ করবে না, এছাড়াও আরো কিছু ব্যাপার এখানে দেখানো আছে। তো এখানে আসলে সেই জিনিসগুলো হলো, তোমরা অলরেডি তোমরা জেনে গেছো স্ট্রিম লাইন আর হলো তোমাদের ইকুইপোটেনশিয়াল লাইন, এই ব্যাপারগুলো দিয়েই এখানকার ফ্লো নেটটা সাজানো। তোমরা এগুলো জিওটাকে পড়ে আসছো আই থিঙ্ক। তো স্ট্রিম লাইন যদি তোমরা দেখো, স্ট্রিম লাইন তোমরা যদিও জানো তারপরেও বলছি, স্ট্রিম লাইনটা হলো অর্থাৎ পানি যাওয়ার যে পথটা, যে কোনো ওয়াটার সিপ করার যেই পথ দিয়ে বা যেই পাথ দিয়ে আসলে ওয়াটারটা সিপ করবে, সেই পাথটা হলো আসলে আমাদের এখানে স্ট্রিম লাইন, এই ব্যাপারটা। আর এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, যেটা হলো প্রথম যে স্ট্রিম লাইনটা সেটা হলো একদম এই স্ট্রাকচারের গা ঘেঁষে, সেটা হলো ফার্স্ট তোমাদের এটা স্ট্রিম লাইন। এরপরে সাপোজ এরপরে থাকবে আসলে স্ট্রিম লাইন আরো বেশি থাকবে সেটা। আর ইকুইপোটেনশিয়াল লাইন যদি আমরা বলি, ইকুইপোটেনশিয়াল লাইন হলো যেই ইকুইপোটেনশিয়াল লাইন হলো সেই লাইন যেখানে আসলে এনার্জি সেম থাকবে। যেমন যদি তোমরা একটু খেয়াল করো, এবি যে লাইনটা, এই এবি লাইনের প্রত্যেকটা অংশে কিন্তু পানির যে ডেপথ সেটা কিন্তু কি এইচ, অর্থাৎ এখানে এইচ পরিমাণ হেড এখানে আছে এ পয়েন্টেও এবং বি পয়েন্টেও, তার মানে এবি নিজে একটা ইকুপোটেনশিয়াল লাইন। একইভাবে সিডি, যেটা সিডিতে এ পাশে কোনো আসলে ডাউন স্ট্রিমে কিন্তু কোনো পানি নাই, তার মানে সিডিতে আসলে সি থেকে ডি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আসলে কোনো হেড নাই, শূন্য। তো সি পয়েন্ট এখানে প্রত্যেকটা ডি পয়েন্ট পর্যন্ত এখানে সব জায়গাতে আসলে হেডটা সমান বা শূন্য এই ক্ষেত্রে। তো এটা আসলে ইকুপোটেনশিয়াল লাইন। একইভাবে যদি আমরা এরকম করি, যে যদি আমরা পিজোমিটার যদি আমরা বসাই, তো পিজোমিটার বসালে যে যে পয়েন্টে এরকম একই পরিমাণ হেড দেখা দেবে, সাপোজ এই যে সি থেকে যে লাইনটা বের হয়ে আসছে বটমে, এখানে দেখা যাচ্ছে যে 3টা পিজোমিটার লাগানোর পর প্রত্যেকটাতেই সেম পরিমাণ পানি উঠে আসছে, অর্থাৎ প্রত্যেকটাতে আসলে এনার্জিটা সেম বা হেডটা সেম, এই এইচ পরিমাণ। তো এই জন্য এই লাইনটা আসলে ইকুপোটেনশিয়াল লাইন। অনুরূপভাবে এইগুলো এই সবগুলো আসলে ইকুপোটেনশিয়াল লাইন। আর তোমরা জানো যে স্ট্রিম লাইন এবং ইকুপোটেনশিয়াল লাইন নিয়ে আসলে ফ্লো নেটটা তৈরি হয়, এবং এগুলো সাধারণত গ্রিডের মতো স্কোয়ার টাইপের হয়ে থাকে এই ফ্লো নেটগুলোর প্রত্যেকটা এলিমেন্ট। আর সিপেজ থিওরিতে আমরা আরেকটা ব্যাপার দেখবো, সেটা হলো এক্সিট যে গ্রেডিয়েন্টটা, এক্সিট গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি সেটা যদি তোমাদেরকে বলি, সেটা হলো দেখো এই যে এক্সিট বলতে কি, যখন বের হয়ে যাবে পানিটা, যখন সিপ করতে করতে বের হয়ে যাবে, অর্থাৎ আপ স্ট্রিমে দেখো স্ট্রাকচারের এই পাশ দিয়ে পানি ঢুকবে এবং ডাউন স্ট্রিম এই দিক দিয়ে পানিটা বের হবে। দেখো এই দিক দিয়ে কিন্তু যখন পানিটা সিপ করবে, তো তখন পানিটা একটা ফোর্স জেনারেট করবে, তাই না? এই যে পোর স্পেস দিয়ে যখন পানি যাবে তখন সেগুলো ফোর্স জেনারেট করবে এবং সেটা স্ট্রিম লাইনের সাথে টেনজেনশিয়ালি হবে। যেমন ডাব্লিউএস বলতে এখানে আসলে সাবমার্সড ওয়েট অফ সয়েল, এটা তো সবসময় সয়েল তো সবসময় নিচের দিকে ওয়েট দেবে, এবং সাবমার্সড কেন, কেন যখন পানি দিয়ে এগুলো স্যাচুরেটেড হয়ে থাকবে তখন সেখান থেকে আসলে পানির প্রেশারটা বাদ দিতে হবে, সরি পানির ওয়েটটা বাদ দিলে পরে আমরা সয়েলের সাবমার্সড ওয়েটটা পাবো, সেটা নিচের দিকে কাজ করবে সব সময়। কিন্তু এই যে ফোর্সগুলো, এই ফোর্সটা কিন্তু স্ট্রিম লাইনের সাথে টেনজেনশিয়ালি কাজ করবে। এই টেনজেনশিয়ালি কাজ করতে করতে দেখো একটা সময় কিন্তু এই যে এফটা, ক্যাপিটাল এফ, এটা কিন্তু আসলে কি একদম শেষের দিকে গিয়ে কিন্তু একদম ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে ডাব্লিউএসটা সরাসরি নিচের দিকে কাজ করছে সয়েলের ওয়েটটা, আর এফ যেটা অর্থাৎ পানির যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু কাজ করছে একদম আপওয়ার্ড এক্সিটে। তো দেখো খেয়াল করো এখানে কিন্তু ব্যাপারটা এরকম সিরিয়াস না যে সয়েলের ওয়েটটাও নিচে কাজ করছে আবার ফোর্সটাও কোথায়, নিচের দিকেই কাজ করছে। তো এটা কিন্তু ভালো, এটা কোনো সমস্যায় না, সয়েল উপরে উঠে ধসে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। কিন্তু দেখো এইটা হলো সব থেকে ক্রিটিক্যাল জায়গা, যেখানে ডাব্লুটা, ডাব্লু এস অর্থাৎ সয়েলের ওয়েটের নিচের দিকে কাজ করলেও এফ যেটা, এফটা সরাসরি ভার্টিক্যালি কাজ করবে, অর্থাৎ এফটা এখানে হাইয়েস্ট হবে, এফ এর যে ভ্যালুটা সেটা এখানে হাইয়েস্ট হবে এবং
এই এফ এর কারণে এখানকার সয়েলটা ডাউন স্ট্রিমের সয়েলটা সব থেকে বেশি ভালনারেবল থাকবে। এই জন্য একদম এক্সিটে এই আমাদের যে হাইড্রোলিক যে প্রেশারের যে গ্রেডিয়েন্টটা, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ প্রেশার যেটা, সেটা আমাদের এটাকে বলছি আমরা এক্সিট গ্রেডিয়েন্ট, এবং এটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচারের সেফটির জন্য। তাহলে আমাদের এক্সিট গ্রেডিয়েন্ট একদম লাস্টে যেটা হবে সেটা অবশ্যই সেফ লিমিটের মধ্যে থাকতে হবে, এটা সবার আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এক্সিট গ্রেডিয়েন্ট নিয়ে আরেকটু কথা বলবো একটু পরে। তোমরা যদি এখানে দেখো ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট, ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্টটা কি, ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্টটা দেখো, দিস এক্সিট গ্রেডিয়েন্ট ইজ সেড টু বি ক্রিটিক্যাল হোয়েন দ্য আপওয়ার্ড ডিস্টার্বিং ফোর্স অন দ্য সয়েল গ্রেইন ইজ জাস্ট ইকুয়াল টু দ্য সাবমার্জড ওয়েট অফ দ্য সয়েল গ্রেইন। অর্থাৎ ডাব্লু তো এখানে নিচের দিকে কাজ করছে, আর এফটা কোথায়, উপরের দিকে কাজ করছে। তাহলে এফ এবং ডাব্লু এই দুটো, অর্থাৎ পানির যে প্রেশার আর নিচে যে ওয়েট অফ সয়েল, এই দুটো যখন কি ইকুয়াল হয়ে যাবে, তার মানে কি ওই সয়েলটার পার্টিকেলের উপরে কোনো ফোর্স তখন আসলে কাজ করছে না, তার মানে কি সেটা ইজিলি যে কোনো সময় ওখান থেকে ওয়াশড আউট হয়ে যেতে পারে। এই হলো ব্যাপার। তো তার মানে এটাই আমাদের ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট। আর আমাদেরকে কিন্তু এই ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্টের চাইতেও আরও সেফ থাকতে হবে। সেক্ষেত্রে গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা, অর্থাৎ হাইড্রোলিক প্রেশার গ্রেডিয়েন্ট যেটা, তার ভ্যালুটা অবশ্যই ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্টের চাইতে অবশ্যই কয়েক গুণ ছোট হতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখো, এখানে সিম্পল একটা ইকুয়েশন আছে যে এক্সিট গ্রেডিয়েন্ট যেটা ডিএইচ বাই ডিএল এখানে দেখানো আছে। এই এক্সিট গ্রেডিয়েন্টটা আমাদের, এটা আসলে এখানে দেখার বিষয় সেটা কীভাবে আসছে সেটা একটু দেখো। তো ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য কী হবে আসলে, যে এফ ইকুয়ালস টু ডাব্লু এস, অর্থাৎ এটা ক্রিটিক্যাল সময়ে এক্সিট গ্রেডিয়েন্ট ডিএইচ বাই ডিএল। ডিএলটা হলো ওয়াটার কতটুকু গেল, ততটুকু যাওয়ার জন্য কতটুকু হেড লস হলো ডিএইচ। তো ডিএইচ বাই ডিএলটা আসলে কি লসের যে রেটটা, সেটা সেটাই আসলে গ্রেডিয়েন্ট। এটা আরও ফার্দার আলোচনা করলে তোমরা বুঝতে পারবা। দেখো তো এফ এবং ডাব্লু এসটা কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এই শর্তটা যদি আমরা দেখি, এফ এর ভ্যালুটা কত হবে সেটা যদি আমরা দেখি, আর ডাব্লু এস অর্থাৎ সয়েলের সাবমার্সড ইউনিট ওয়েটটা কত বা সাবমার্সড ওয়েটটা কত সেটা যদি আমরা দেখি, তো সাবমার্সড ইউনিট ওয়েট বলতে আমরা আসলে কী বুঝি, সাবমার্সড ইউনিট ওয়েট বলতে কিন্তু আমরা আসলে গামা গামা সাব বা গামা এই টাইপ কিছু বুঝে আসছে। অর্থাৎ সয়েলের স্যাচুরেটেড ওয়েট থেকে যদি আমরা পানির ওয়েটটা বাদ দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবমার্সড ওয়েটটা পাচ্ছি। উপরের দিকে তোমরা এখানে যদি খেয়াল করো, তো গামা স্যাচুরেটেড এটা আমরা জানি জিএস গামা ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু ডিভাইড বাই ওয়ান প্লাস ই। একটু সিম্পলিফাই করলাম, ডাব্লু জিএস কে আমরা কি লিখতে পারি এস ই, যেহেতু স্যাচুরেটেড সয়েল সেক্ষেত্রে এস এর ভ্যালু হবে, অর্থাৎ স্যাচুরেশন হবে 100%, অর্থাৎ এস এর ভ্যালুটা হবে 1। তাহলে এখানে আরেকটা যদি আমরা সিম্পলিফাই করি, এলসিএম যদি করি, এলসিএম করলে পরে এখানে এরকম কিছু একটা আসবে, এবং ফাইনালি সরি আরেকটু যদি আমরা কাজ করি, এখানে একটু প্লাস মাইনাস করলে পরে কিছু একটা হবে, এবং এখানে ই এর ভ্যালুটা যদি আমরা ইটাকে চেঞ্জ করে ফেলি এন এর মাধ্যমে, পোরোসিটির মাধ্যমে, ইটা তো ভয়েড রেশিও, এনটা পোরোসিটি, তো ই ইকুয়ালস টু এন বাই ওয়ান মাইনাস এন, সেখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা ফাইনালি এই এক্সপ্রেশনটা পাচ্ছি যে সাবমার্সড ইউনিট ওয়েট অফ সয়েল ইকুয়ালস টু গামা ডাব্লু ইন্টু ওয়ান মাইনাস এন ইন্টু জিএস মাইনাস ওয়ান। জিএস বলতে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি বোঝানো হয়েছে, এখানে কিন্তু এস এস দিয়ে প্রকাশ করা হয়েছে, এই আর কি, এই হলো ব্যাপার। আর তাহলে ডাব্লু এসটাকে আমরা এখানে আসলে এই যে ডাব্লু এস, এটা আসলে সাবমার্সড ওয়েট অফ সয়েল, তো সেটাকে আমরা আসলে এই যে গামা সাব দিয়ে প্রকাশ করবো। যাই হোক, তো এখানে ডাব্লু এস এর যে ভ্যালুটা আসলো সেটা আসলো গামা ডাব্লু ওয়ান মাইনাস এন জিএস মাইনাস ওয়ান, সেটা ডান পাশে রাখলাম। আর এফটা কি, এফটা হলো আমাদের প্রেশারের কারণে যে ফোর্স জেনারেট হচ্ছে সেটা আসলে। তাহলে এফটা কি আমাদের এখানে, এফটা হলো প্রেশার গ্রেডিয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট, আমরা যেই পয়েন্টেই আমরা যেখানেই আমরা কাজ করি না কেন, এক্সিটে, সাধারণত আমরা এক্সিটে যে কোনো পয়েন্টে কাজ করতে পারি, কিন্তু যেহেতু এক্সিটের কথা বলতেছি তো এক্সিটে আসলে প্রেশারের গ্রেডিয়েন্টটা কত সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটা আসলে কি, সেটা আসলে ডিপি বাই ডিএল, অর্থাৎ ডিএল পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করার জন্য কতটুকু প্রেশারের চেঞ্জ হয়, এটা তোমরা ম্যাথ করার সময় আরও ক্লিয়ার হবে এই ব্যাপারটা। ইকুয়ালস টু এখান থেকে যদি প্রেশারটা কি আসলে আমরা জানি পি ইকুয়ালস টু গামা এইচ, প্রেশার ইকুয়ালস টু কি এইচ রো জি, অথবা
আমরা বলতে পারি যে প্রেশার ইকুয়ালস টু গামা এইচ। তো তাহলে গামা এইচটা পি ইকুয়ালস টু, তাহলে আমরা কি জানলাম, পি ইকুয়ালস টু আমরা আসলে জানলাম বা আমরা জানি সেটা হলো গামা এইচ, পি ইকুয়ালস টু গামা এইচ। তো এক্ষেত্রে পানির জন্য এখানে গামা ডাব্লু, আর যেহেতু এখানে প্রেশারের চেঞ্জ ডিপি, তাহলে এখানেও কি ডি এইচ হবে, সেই ব্যাপারটা এখানে বলা আছে, ডিভাইড বাই ডি এল। তো তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, সেখান থেকে আমাদের এখানে যে এক্সিটের যে গ্রেডিয়েন্টটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এক্সিট গ্রেডিয়েন্ট আসলে ডি এইচ আর ডি এল, যদি আমি ছোট্ট করে যদি তোমাদেরকে বলি, তো তাহলে ব্যাপারটা আসলে এরকম হবে। এটা মনে করো যে কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচার এখানে আছে, এই স্ট্রাকচারের একদম শেষে যে এক্সিট, সাপোজ এটাই আমাদের এক্সিট। তো এই এক্সিটে সাপোজ এই এতটুকু ডিস্টেন্স মনে করো ডি এল, এই যে এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত এতটুকু ডি এল, আর এই যে নিচ থেকে এই যে উপরে যাওয়া হচ্ছে, তো তার জন্য মনে করো যে হেডের যে চেঞ্জ বা ওয়াটারের যে হেড, তার যে চেঞ্জ সেটা ধরে নাও ডি এইচ। তো এতটুকু নিচ থেকে এখানে গেলে প্রেশার হেডের চেঞ্জ আসছে ডি এইচ, আর কতটুকু ক্রিপ লেন্থ এখানে বা সিপেজ লেন্থ সেটা হলো ডি এল। তো এটাই আসলে আমাদের এখানে হাইড্রোলিক এক্সিট গ্রেডিয়েন্ট হবে এখানে। এরপরে দেখো এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে। তো মেইন আমাদের এখানে আসলে কি আমরা চাচ্ছি, কি চাচ্ছি সেটা তোমাদেরকে যদি বলি, তাহলে একটা ম্যাথের একদম শেষ ব্যাপারটা তোমাদের দেখাতে হবে। এখানে দেখো ম্যাথে না গিয়ে এখানে যদি দেখি, তো আমাদের আসলে ক্রিটিক্যাল কি পয়েন্টগুলোতে বা ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে আমাদের আসলে প্রেশারের ভ্যালুটা জানতে হবে। যেমন মনে করো, মনে করো না আসলে এখানে ই যে পয়েন্টটা, এখানে ওয়াটারের প্রেশার আপ স্ট্রিমে এখান থেকে তো শুরু, সিপেজ করে তো এখান থেকেই শুরু, তো তাহলে এখানে প্রেশারটা থাকবে 100%। এই এখান থেকে এখানে আসলে কিছুটা কমবে, এখানে গেলে আরেকটু কমবে, এদিকে গেলে পরে কি আরও কমবে, এখানে গেলে আরও কমবে, এখানে গেলে কমবে, এখান থেকে গেলে কমবে, আরও কমে যাবে, এখানে কমে গেল আরো কমে যাচ্ছে, কমে গিয়ে একদম শেষ প্রান্তে, এটা যেহেতু ডাউন স্ট্রিম, এখানে সাপোজ পানি দেখা যাচ্ছে না, তার মানে এখানে কোনো প্রেশার থাকবে না, অর্থাৎ এখানে হেড হবে শূন্য। তাহলে এখানে প্রেশারটা থাকবে এই পাশে আসলে 100%, আর এখানে প্রেশারটা থাকবে আসলে জিরো, 0% বা জিরো। তো এই ব্যাপারটাই আসলে, তো অন্য কি পয়েন্টগুলোতে আসলে প্রেশার কত হবে সেটাই আমরা আসলে বের করবো, যেটা আমরা ব্লেক স্ক্রিপ থিওরি বা ওখানে আমাদের লেন্স ওয়েটেড স্ক্রিপ থিওরিতেও কিন্তু আমরা দেখে আসছি। ঠিক সেম কাজটা এখানে করতে হবে, কিন্তু থিওরিটা একটু অনেক অনেক কিছু ইনভলভ করে এখানকার থিওরিটা ডিরাইভ করা আছে এখানে, বা খোসলা এইভাবে বলছে। তো খোসলা কি বলছে দেখো, খোসলা আসলে বলছে যে এটা একটা কমপ্লেক্স প্রোফাইল, এই যে এখানে সিপেজ বা এখানে স্ট্রিম লাইন, ইকুইপোটেনশিয়াল লাইন, এগুলো ড্র করা, এগুলো অনেক কঠিন ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এগুলো না করে তো খোসলা কয়েকটা স্টেপ নিয়েছে, স্টেপ নিয়ে কয়েকটা সিম্পল প্রোফাইলে এই পুরো স্ট্রাকচারটাকে ডিভাইড করে ফেলছে। তো পুরো স্ট্রাকচারের এই নিচে যে সিপেস হচ্ছে সেই ঘটনাকে তিনটা মেইন সিম্পল প্রোফাইল উনি ভাগ করে ফেলছেন, এবং লাস্টের দিকে এসে কিছু কারেকশন করে ফেলছেন, তো যেটা আসলে আমরা কমপ্লেক্স প্রোফাইলের জন্য অ্যাপ্লিকেবল। তো সিম্পল প্রোফাইলগুলো কি কি, উনি সবার প্রথমে বলছেন যে এ স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর অফ নিগলিজিবল থিকনেস উইথ এ শীট পাইল অন দ্য আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম এন্ড। এখানে খেয়াল করে দেখো যে উনি প্রথমে বলছে একটা স্ট্রাকচার, তার তো একটা ফ্লোর থাকবে তাই না, যে কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচারে কি থাকবে, সাপোজ এখানে ফ্লোর থাকবে, আর এটা কি, এটা তোমাদের হলো পাইল, কাট অফ অথবা পাইল থাকতে পারে বা শীট পাইল থাকতে পারে, কিন্তু ফ্লোরের কিন্তু একটা থিকনেস আছে। তো উনি প্রথমেই বলছেন যে ধরে নাও যে সবার প্রথমে ফ্লোরের কোনো থিকনেস থাকবে না, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম, এটা কিন্তু শুরু, এটা আপ স্ট্রিম আর এটা কি ডাউন স্ট্রিমের এন্ড, এই ব্যাপারটা উনি প্রথমে চিন্তা করছেন। সেকেন্ডলি উনি কি বলছেন, এ স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর ডিপ্রেসড বিলো দ্য বেড উইদাউট এনি ভার্টিক্যাল কাট অফ। এরপরে উনি বলছেন যে এরকম শীট পাইল টাইল থাকবে না, এই যে থিকনেসটা ফ্লোরের একটা থিকনেসই শুধু উনি কল্পনা করে ফেলছেন, জাস্ট একটা থিকনেস হলো একটা ফ্লোর। আর এরপরে উনি আর একটা জিনিস অ্যাজিউম করে ফেলছেন যে এ স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর অফ নেগলিজিবল থিকনেস উইথ এ শীট পাইল লাইন অ্যাট সাম ইন্টারমিডিয়েট পয়েন্ট। তো সবার শুরুতে এবং সবার শেষে পাইল তো থাকে সাধারণত বা কাট অফ থাকে, কিন্তু এর মাঝখানেও তো কোনো পাইল থাকতে পারে তাই না, যেমন যে কোনো একটা স্ট্রাকচার যদি আমি বলি, সাপোজ এটা একটা হাইড্রোলিক স্ট্রাকচারের একটা বেড, আপ স্ট্রিমে একটা পাইল, ডাউন স্ট্রিমে একটা পাইল, মাঝখানেও তো একটা দুটো পাইল থাকতে পারে।
তো তাদের কথাও উনি চিন্তা করছেন, সেটা 3 নম্বরে বলছেন যে নেগলিজিবল থিকনেসের উনি শীট পাইল চিন্তা করে ফেলছেন। এই ব্যাপারটা যে এখানে কোনো থিকনেস নাই এই বটম ফ্লোরে, এই ব্যাপারটা। আর এখানে একটা টেবিল আছে বা এখানে একটা ফ্লোটিং গ্রাফ আছে, এটা থেকে আমরা আসলে বিভিন্ন পয়েন্টের প্রেশার আমরা ক্যালকুলেট করব। এখানে কোনটা কি না কি এটা আমাদের আপাতত দেখার দরকার নেই, এরপরে যদি আমরা দেখি আমরা আসলে কি করব। এরপরে দেখো, এরপরে কিছু কারেকশন ফ্যাক্টরের কথা উনি বলছেন, তো আমরা এরপরে কারেকশন করব। তো আগে প্রথমে একটা প্রিলিমিনারি একটা রেজাল্ট আসলে পরে সেটাকে কারেক্ট করতে হবে কিছু নিয়ম মেনে, এটাই আমাদের আসলে এখানকার বিষয়। তো আমরা আসলে এই চ্যাপ্টারে কি করব, এই চ্যাপ্টারে আমরা আসলে বিভিন্ন কি পয়েন্টে প্রেশার বের করব, কি 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 পয়েন্ট থাকবে, কি পয়েন্টগুলো তোমরা যদি খেয়াল করো সেটা হলো, তাহলে তোমাদেরকে এই ফিগারটা দেখতে হবে। আসলে এই ফিগারটা তোমাদের আসলে দেখতে হবে, কি পয়েন্টটা হলো এই যে এখানে একদম আপ স্ট্রিমে এই যে ই পয়েন্ট ওয়ান বলতে আসলে এটা ফার্স্ট পাইলের ক্ষেত্রে বোঝাইছে, তাহলে এটা ই একদম শুরুর যে পয়েন্টটা এটা ই এই বটমে, ঠিক আছে। আবার একদম এই যে পাইলের বটমে সেটা হলো ডি, আর এই যে এই পাশে যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমাদের কি সি এই বটমে, ঠিক আছে। এই এরপর হলো যদি এরপরের পাইলে যাও তাহলে এই যে এই যে শুরুতে এই যে বটমে এই পয়েন্ট আমাদের ই, এই যে নিচে এটা আমাদের ডি, আবার ঘুরে এসে পানি যে ঘুরে আসবে এই যে এই ঠিক জাস্ট রাইটে যে পয়েন্টটা এই পয়েন্ট আমাদের সি, তাহলে ই ডি সি। ই বলতে আমরা আপ একটু আপে আমরা বুঝবো, আপের যে পয়েন্ট সেটা পাইলে, আর পাইলের বটমে ডি, আর পাইলের ঠিক ইমিডিয়েট পরে এই আমাদের এই ফ্লোরের বটমে সেটা আমাদের সি। তো এই এই পয়েন্টগুলো আমরা আসলে দেখবো। তো তাহলে 1 নম্বর যদি হয় একটা পাইল থাকে তাহলে ই ওয়ান ডি ওয়ান সি ওয়ান, 2 নম্বরের জন্য এ টু ডি টু সি টু, এবং 3 নম্বরের জন্য ই থ্রি ডি থ্রি সি থ্রি। আরো পাইল থাকতে পারে বা আরো কোনো কি পয়েন্ট থাকতে পারে, আমরা সেভাবেই আসলে দেখব ব্যাপারগুলো। তো কারেকশন আমাদের এরপরে আসতে হবে আমাদের কারেকশনে। তো কারেকশন কি কি কারেকশন এখানে বেশ কয়েকটা আছে। কারেকশনটা হলো সেটা হলো প্রথম যে ব্যাপারটা খেয়াল করো, কারেকশন ফর দ্য মিউচুয়াল ইন্টারফেরেন্স অফ পাইলস, অর্থাৎ একটা পাইলের প্রেশার আমরা ইনিশিয়ালি বের করলাম কিন্তু অন্য পাইলের কারণেও একটা ইফেক্ট তার মধ্যে অবশ্যই আসবে, একটা ইম্প্যাক্ট তার উপরে পড়বে, সেটা আমরা দেখবো একটু পরে। কারেকশন ফর দ্য থিকনেস অফ দ্য ফ্লোর, আমরা কিন্তু অনেক জায়গায় থিকনেসটা চিন্তা করলাম না, তো পরে তো আবার থিকনেসের জন্য কারেক্ট করে ফেলতে হবে। আর কারেকশন ফর দ্য স্লোপ অফ দ্য ফ্লোর, অর্থাৎ এই যে আমাদের ফ্লোরটা আছে সেখানে যদি কোনো স্লোপ থাকে, এমন তো হতে পারে যে একদম এরকম হরাইজন্টাল একটা ফ্লোর থাকতে পারে, আবার তা তো না, এরকমও হতে পারে যে এরকম একটা ফ্লোর এরকম করে উঠে এরকম আবার নেমে গেছে, এরকম কোনো ফ্লোরও থাকতে পারে। তো যদি স্লোপ থাকে সেই ক্ষেত্রেও আমাদের প্রেশার অ্যাডজাস্ট করতে হবে, একদম স্ট্রেট যদি হয় তো সেই ক্ষেত্রে থিকনেস স্লোপের জন্য আসলে আর কোনো কারেকশন লাগবে না। তো প্রথম যে কারেকশনটা, প্রথম কারেকশনটা নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথম কারেকশনটা আসলে কারেকশন ফর দ্য মিউচুয়াল ইন্টারফেরেন্স অফ পাইলস। তো পাইলের মিউচুয়াল ইন্টারফেরেন্সের জন্য কি কারেকশন, তোমরা যখন আমি যখন তোমাদেরকে ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল দেখাবো তখন কিন্তু আরও ক্লিয়ার হবে। তো এখানে কিছুটা দেখে যাও, যতটুকু পারো বুঝে যাও, পরে তোমাদের জন্য সুবিধা হবে। তো কি কারেকশন করবা, কোথায় কারেকশন করবা, এটা তোমাদের আসলে মাথায় রাখতে হবে। তোমরা যদি এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রে এই যে 2 নম্বর যে পাইলটা, এই যে ধরো ই, ই এখানে মনে করো প্রেশারটা কত, ইতে মনে করো প্রেশার আমাদের 100%, ডিতে প্রেশার মনে করো আমাদের 80%, এই যে সি পয়েন্ট এখানে প্রেশার মনে করো 70%, কমেই তো যাবে তাই না, কমতে কমতেই তো আস্তে আস্তে জিরো হয়ে যাবে, এই ব্যাপারটা। এখন দেখি এটা আমরা ইনিশিয়ালি বের করলাম কিন্তু এখানে যে পাইলটা আছে সেই পাইলের কারণে, অর্থাৎ সেকেন্ড পাইলের কারণে এই যে ফার্স্ট পাইলটা, এই পাইলে অবশ্যই প্রেশারের একটু কম বেশি হবে, এবং সেটা কোন পয়েন্টে সেটা খেয়াল করো, সেটা হলো ই কোথায়, ই তো আসলে পাইলের বাম পাশে তাই না। তো এই পাইলের কোনো ইম্প্যাক্ট বা ইফেক্ট কোনোভাবে কিন্তু ইতে পৌঁছাতে পারবে না, তো এখানে প্রেশার কমতে কমতে আস্তে আস্তে 80 হয়ে গেল, এখন 80 তো হয়ে গেল তাই না ডি পয়েন্টে, এখন ডিতে আসলে কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা তো আসলে ডিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ইম্প্যাক্ট কোথায় ফেলবে সেটা খেয়াল করো, ইম্প্যাক্ট কিন্তু এই সি পয়েন্টে অবশ্যই ফেলবে, অর্থাৎ পাইলের ঠিক ডান পাশে বটমে ফ্লোরের বটমে অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে।
প্রেশার এই ক্ষেত্রে বাড়বে। কেন বাড়বে? দেখো, এখানে যদি একদম কোনো পাইল যদি আসলে ডাউন স্ট্রিমে যদি না থাকতো, ডাউন স্ট্রিমে যদি কোনো পাইল না থাকতো, সেই ক্ষেত্রে দেখো ডাউন স্ট্রিমে কোনো পাইল না থাকলে আসলে এই যে আমার এখানে কোনো প্রেশারের কারেকশনই করা লাগতো না, কারণ রিয়েলটাই এখানে চলে আসতো সরাসরি। কিন্তু দেখো ডাউন স্ট্রিমে এই যে আমাদের সেকেন্ড পাইলটা, এই পাইলটা থাকার কারণে এই যে এখানকার যে পানিটা, এখানকার পানিটা কিন্তু ডান পাশে যাওয়ার জন্য বেশ কষ্ট হবে, তার বেশ কষ্ট হবে। তার মানে এখানকার পানিগুলো এখানে যদি কিছুটা আটকায় যায়, আটকে যাওয়া মানে কি পানির প্রেশারটা কি আস্তে আস্তে বেড়ে যাবে, তো এখানে এই অঞ্চলে আসলে পানির পরিমাণটা, পানির প্রেশারের যে পরিমাণ সেটা বেড়ে যাবে। অর্থাৎ এই যে সি পয়েন্ট, সি পয়েন্টের প্রেশার যদি 70 হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছুটা বেড়ে 71, 72 আর 73 হতে পারে, এক্ষেত্রে পজিটিভ কারেকশন হবে। আর যদি আমরা ভাইস ভার্সা চিন্তা করি, অর্থাৎ আমরা যদি ঠিক উল্টাটা চিন্তা করি, উল্টাটা চিন্তা করলে যেটা হবে, যদি এমন হয় যে আমরা যদি এখানকার যে ইম্প্যাক্টটা, অর্থাৎ ফার্স্ট পাইলের ইম্প্যাক্ট, ফার্স্ট পাইলের ইম্প্যাক্ট যদি আমরা সেকেন্ড পাইলে চিন্তা করি, অর্থাৎ এই পাইলের ইম্প্যাক্ট যদি আমরা সেকেন্ড পাইলে চিন্তা করি, ইম্প্যাক্টটা কোথায় আসবে? অবশ্যই ই টু পয়েন্টে আসবে। কেননা সি টু এবং ডি টু তো ওই পাশে, সি টু তো পুরোপুরি ডান পাশে আর ডি টু তো একদম নিচে, তাই না? তো এখানে আসলে কারেকশনটা কোথায় আসবে? এখানে কারেকশনটা আসবে ই টুতে। ই টুতে যদি নর্মালি 50% প্রেশার থাকে, তো 50% প্রেশারটা কিছুটা কম হবে। কেন কম হবে? কেননা এই ফার্স্ট পাইলটা যদি না থাকতো, সেক্ষেত্রে ওয়াটার ইজিলি মুভ করতো, সেক্ষেত্রে প্রেশারটা বাড়তো। কিন্তু এখানে যেহেতু পাইলটা আছে, এখানকার ওয়াটার খুব ইজিলি ডান পাশে যেতে পারছে না, তার মানে আমার এই ফার্স্ট পাইল কিছুটা প্রেশার এই পাশেই নিয়ে নিচ্ছে, তো তাহলে এই পাশে কিছুটা কমে যাচ্ছে প্রেশার। কতটুকু কমবে সেটা 49 হতে পারে, 48 হতে পারে। তাহলে এই লাইনটা খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবা, যদি আমাদের যদি এরকম হয় যে পেছনের কোনো পাইল হয়, সেখানে আসলে আমাদের অ্যাড করতে হবে, আর যদি সামনের কোনো পাইল হয়, সেক্ষেত্রে আসলে কিছুটা প্রেশার, কিছুটা পার্সেন্টেজ প্রেশার আমাদের ডিটেক্ট করতে হবে। এটা গেল এখন কারেকশন অফ, এটা এটাও বলা হয়ে গেল। এখন আসো কারেকশন ফর দ্য থিকনেস অফ ফ্লোর। এখন তোমরাই দেখো, আমরা কিন্তু প্রথমে অ্যাজিউম করলাম, কি অ্যাজিউম করলাম, যে শুধুমাত্র এই লাইনটা আছে, যে থিকনেস বিহীন একটা ফ্লোর আছে, আর কি আছে সেখানে একটা পাইল লাইন আছে। তার মানে আমরা কি করেছি আসলে, আমরা আসলে এই যে ই, এখানে আসলে ই প্রাইম আর এখানে আসলে কি সি প্রাইম, তাহলে ই প্রাইম এবং সি প্রাইমে আমরা প্রেশারটা কিন্তু পাইলাম এতক্ষণ, কিন্তু সরাসরি যেটা পেলাম, কিন্তু আসলে তো এখানে থিকনেস অফ ফ্লোর, অর্থাৎ প্রেশারটা তাহলে আসলে মেইনলি খুবই বের করতে হবে, এই যে আসলে ই ওয়ান আর এই যে ই টু, প্রেশার তো আসলে এখানেই দিবে, তাই না? সি পয়েন্টেই দিবে, নিচ থেকে কোনো প্রেশারটা কোথায় দিবে আসলে? এই যে ই অথবা কি এই যে সি পয়েন্ট এখানে দিবে, তাহলে ই এবং সিতে আসলে প্রেশার লাগবে। কিন্তু আমরা আসলে কোথায় বের করে ফেলেছি? আমরা আসলে এই যে উপরের যে দুইটা পয়েন্ট এখানে বের করে ফেলেছি, আমরা থিকনেস কনসিডার করিনি ফ্লোরের, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে থিকনেসের জন্য কিছুটা কারেক্ট করতে হবে। এটা একদম ইউনিটারি মেথড, অর্থাৎ ওই কিক নিয়মে করতে হবে, এটা ম্যাথ করানোর সময় তোমাদেরকে বলবো, একদম ইউনিটারি মেথড। আরেকটা ব্যাপার, সেটা হলো কারেকশন ফর দ্য স্লোপ অফ দ্য ফ্লোর, অর্থাৎ যদি স্লোপ থাকে, তো সেই ক্ষেত্রে স্লোপের কারণে প্রেশারের অবশ্যই কম বেশি হবে। তো সেই ব্যাপারটা কেমন হবে তোমাদের, তোমরা যদি এই ফিগারটা দেখো, এটা তো এক্সাম্পল, নর্মালি যদি এখানেই দেখো তোমরা, তো তাহলে এই যে সি পয়েন্টটা খেয়াল করো, এই সি পয়েন্টে একটা প্রেশার তো পাবা ইনিশিয়ালি, তো সেই প্রেশারে কিছুটা স্লোপের কারণে, দেখো এরপরে কিন্তু আবার স্লোপ আছে, তার মানে কি খেয়াল করো, একটু স্পেস পাচ্ছে না, তো স্পেস পাইলে কি পানি ছড়ায় যাবে না, পানি যখন ছড়ায় যাবে তখন কি প্রেশারটা তার কম কমে যাবে নিশ্চয়ই, অর্থাৎ পানিটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সি টু এর প্রেশার কিছুটা কমে যাবে। অর্থাৎ আপওয়ার্ড স্লোপ যদি হয়, তাহলে আমাদেরকে ওই পয়েন্ট, এই যে সি টু পয়েন্ট, এখানে প্রেশারটা ডিডাক্ট করতে হবে, কিছুটা নেগেটিভ কারেকশন হবে। উল্টা যদি এখানে বলি, এই যে আমাদের সাপোজ এই যে ই থ্রিতে, ই থ্রিতে কি হবে, ই থ্রিতে কিন্তু প্রেশারটা আমাদের পজিটিভ কারেকশন হবে। কেন পজিটিভ কারেকশন হবে না, ইটুতে আসলে এখানে কোনো কারেকশনই হবে না, কারণ এখানে ফ্লোরটা কি হরাইজন্টাল। আমরা যদি এখানে আসি, এই ফিগারটাতে আসি, এই ফিগারে এই যে ই টু আছে, এখানে কিন্তু পজিটিভ কারেকশন হবে। কেন পজিটিভ কারেকশন হবে? জাস্ট এই স্লোপের পরে ই টু পয়েন্ট, ই পয়েন্টটা, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা,
তো তাহলে এখানে খেয়াল করে দেখো, পানিগুলো আস্তে আস্তে কি হচ্ছে, পানিগুলো আস্তে আস্তে এখানে কি পানিটা ছড়াই ছিল, কিন্তু এখানে আস্তে আস্তে পানিগুলো কনভার্জ হচ্ছে। কনভার্জ হলে কি, অবশ্যই সেখানে কি কম জায়গার মধ্যেই সেটা কি ওই পানিগুলো চলে আসতেছে, প্রেশারটা একটু বেশি করে ফেলবে, এখানে প্রেশারটা একটু বাড়বে। তাহলে এখানে স্পেস পাওয়ার কারণে এখানে যদি কোনো পাইল থাকতো সেখানে প্রেশারটা কি কমে যাবে, আর এখানে পানিটা কনভার্স হয়ে বেশি পানি চলে আসার কারণে এখানে প্রেশারটা অটোমেটিক্যালি বাড়বে। তাহলে আপওয়ার্ড স্লোপের জন্য আমাদের নেগেটিভ কারেকশন, আর ডাউনওয়ার্ড স্লোপের জন্য আমাদের এখানে পজিটিভ কারেকশন হবে। তো এটা আমাদের স্লোপের জন্য। আমরা আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এক্সিট গ্রেডিয়েন্ট, অর্থাৎ এক্সিট গ্রেডিয়েন্টটা কত হবে বা সেফ এক্সিট গ্রেডিয়েন্টটা আসলে কত, সেই ব্যাপারটা যদি আমরা দেখি, তো সেটা আমরা এভাবে বের করবো যে জিই অর্থাৎ এক্সিট গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু এইচ ক্যাপিটাল এইচ বাই ডি ইন্টু 1/π রুট ওভার ল্যামডা। তো এগুলো কি জিনিস না কি, আমরা সেগুলো সব দেখবো আমরা, ঠিক আছে, একদম শেষে গিয়ে আমরা এই ব্যাপারটা দেখবো। এখানে কিছু টিপিক্যাল ভ্যালু আছে যে এক্সিট গ্রেডিয়েন্টের ভ্যালু যদি সিঙ্গেল হয় তো সেই ক্ষেত্রে এখানে একটা রেঞ্জ 4 সেন্টের জন্য একরকম, আর 5 সেন্টের জন্য আরেক রকম, এটা তোমাদের কাছে কিছু গাইডলাইন আছে, আমাদেরকে এই লিমিটের মধ্যে রাখতে হবে, হয়তো বা ফ্যাক্টর অফ সেফটি হয়তো 3 বা 4 রাখা আছে এখানে, সে ব্যাপারটা। এরপরে আসো, এরপরে তোমাদের একটা এক্সাম্পল দেখাবো। তো এক্সাম্পল এখানে কি বলা আছে দেখো, আমাদের কিছুই করতে হবে না, আমাদের আসলে এই যে আমাদের লাইনটা আছে, আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যে লাইনটা, অর্থাৎ কোথায় প্রেশার কত হবে সেইটাই আমাদেরকে আসলে বের করতে হবে। এখানে কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট তোমরা যদি দেখো, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে আসলে 3টা জায়গায়, আসলে ক্রিটিক্যাল জায়গা কোথায়, এই যে এখানে একটা পাইল আছে, খেয়াল করে দেখি, এখানে একটা পাইল নেমে গেছে, তাই না, এখানে একটা পাইল নেমে গেছে, এখানে একটা পাইল আর এখানে একটা পাইল। তো তাহলে ই ডি সি, এখানে 3টা পয়েন্ট, ই ডি সি এখানে 3টা পয়েন্ট, ই ডি সি এখানে 3টা পয়েন্ট, তোমাদের টোটাল এই কয়েকটা জায়গায় আসলে তোমাদের প্রেশারের ভ্যালুটা বের করতে হবে। তাহলে ব্যাপারটা দেখো, E1 D1 C1, E2 D2 C2, E3 D3 C3, এই কয়েকটা জায়গায় তোমাদেরকে আসলে প্রেশারের ভ্যালু অথবা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ভ্যালু অথবা তোমাদের পার্সেন্টেজ অফ প্রেশার কত হবে সেটা, তো সেই অ্যান্সারটা যদি তোমাদেরকে দেখায় আসলে কি ফাইন্ড আউট করতে হবে সেটা আসলে এখানে। তাহলে আপস্ট্রিম পাইলে 3টা জায়গা ছিল, 3টা জায়গা, একটা হলো ই ডি সি, ইন্টারমিডিয়েট একটা পাইল ছিল, 2 নম্বর পাইলটা সেখানে ই ডি সি অর্থাৎ এ টু ডি টু সি টু, সেখানে প্রেশার করতে দেখো প্রেশার কিন্তু কমতেছে, প্রথমে 100 ছিল, ডি পয়েন্টে গিয়ে 80, তারপর 74, এরপরে প্রেশার ই টুতে গিয়ে 66, এরপরে আস্তে আস্তে কমতেছে, প্রত্যেকটা জায়গায় কমে, এবং লাস্টে দেখো লাস্টে কি প্রেশার 0 হবে, আর শুরুতে কি, শুরুতে কিন্তু প্রেশারটা একদম 100% আছে, আস্তে আস্তে কমে গিয়ে 0 হবে। এখন এরকম হতে পারে যদি ডাউন স্ট্রিমে কিছুটা পানি থাকে, যদি ডাউন স্ট্রিমে কিছুটা পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাউন স্ট্রিমের প্রেশারটা গিয়ে শূন্য হবে না কখনোই, তাই না, তো সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এরকম যদি হয় যে এ পাশে মনে করে এতটুকু পানি আর ডাউন স্ট্রিমে এতটুকু পানি, তো এখানে যে প্রেশারটা এটার জন্য 100% প্রেশার, তো এইখানে যদি পানির গভীরতা এতটুকু হয় এখানে কিন্তু প্রেশারটা কিছুটা হলেও থাকবে, তো সেই প্রেশারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তো সেখানে কিন্তু 0 আসবে না ডাউন স্ট্রিমে সেই ক্ষেত্রে, এটা মাথায় রাখবা তোমরা। এরপরে আসো আমরা এক্সাম্পলটা শুরু করব। এক্সাম্পলের শুরুতেই বলা আছে ডিটারমাইন দ্য পার্সেন্ট অফ প্রেশার অ্যাট ভেরিয়াস কি পয়েন্টস অফ দ্য ফিগার বিলো, অলসো ডিটারমাইন দ্য এক্সিট গ্রেডিয়েন্ট অর্থাৎ এক্সিট গ্রেডিয়েন্টটা কত, অ্যান্ড প্লট দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ফর পন্ড লেভেল অন আপ স্ট্রিম অ্যান্ড নো ফ্লো অন ডাউন স্ট্রিম, অর্থাৎ ডাউন স্ট্রিমে কোনো পানি নাই সেটা বলা আছে এটা। তো এখন আমরা এটার সলিউশনটাই দেখবো। এক্সাম্পল প্রবলেমটা যদি তোমরা খেয়াল করো তাহলে এই এক্সাম্পল প্রবলেমে পন্ড লেভেল যেটা সেটা 158, এইটার আরএল তোমাদের দেওয়া আছে, সবগুলো আসলে যেই ডাটাগুলো হাইটগুলো সেগুলো আসলে আরএল দেওয়া আছে এখানে। তো যাই হোক, এখানে প্রথমে যেটা দেখো এখানে 3টা পাইল আছে, 1 এখানে, 2 এই যে এখানে, 3টা পাইল আছে, পাইলের ঠিক বাম পাশ, খেয়াল করো পাইল লাইন যেটা, পাইল লাইনের বাম পাশেও কিন্তু একটু জায়গা আছে, সেটা হলো 0.6 মিটার, এই যে ডাউন স্ট্রিম এন্ডে যে পাইলটা আছে তার ডান পাশেও কিন্তু এই যে এতটুকু 0.6 মিটার, আর এখানে এই যে দেখো এটা এতটুকু কিন্তু 0.6 মিটার,
এটা একটু তোমরা মাথায় রাখো। এরপরে দেখো পাইলগুলোর গভীরতা, প্রথম দুইটা পাইলের যে গভীরতা সেটা কিন্তু সেম, যে আরএল 148 148। তো এটা গেল, কিন্তু থার্ড যে পাইলটা আছে সেটার পাইলের যে ডেপথটা, যে বা কাট অফ যেটা আছে, তার ডেপথ কিন্তু 141.7 মিটার আরএলটা। তার মানে এটা আরও কিন্তু ডেপথ বেশি, এটা একটু মাথায় রাখো। এখানে স্লোপটা দেওয়া আছে, এখানকার স্লোপের ভ্যালুটাও দেওয়া আছে, থিকনেস যেটা এখানে দেওয়া আছে 1 মিটার ফ্লোর থিকনেস, এখানে যে ফ্লোর থিকনেস সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে 1.3 মিটার, এটাও তোমরা একটু মাথায় রাখো। আর ডাউন স্ট্রিম এন্ডে কোনো পানি নাই, আর আপ স্ট্রিমে তোমাদের 154 থেকে 158 এই পর্যন্ত তোমাদের পানি আছে, তাই না? এই ব্যাপারগুলো একটু দেখো। আর এরপরে যদি আমরা যাই, সবার প্রথমে আমরা শুরু করব, দুইটা এন্ডে দুইটা পাইল আছে আর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পাইল আছে। তো প্রথম পাইলটা নিয়ে যদি বলি, প্রথম পাইলের জন্য বি কত দেখো, বি এটা আসলে পুরো ফ্লোর লেন্থ একদম শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটা একদম শুরু থেকে, একদম এই এন্ড থেকে শুরু করে একদম যে এক্সিট যে এন্ডটা এই পর্যন্ত কিন্তু পুরোটা হলো 57 মিটার, 57 মিটার এটা দেওয়া আছে। তো বি পেয়ে গেল। ডি হলো এখানে ডেপথ অফ পাইল, কিভাবে যেতে হবে, অ্যাপ্রোচটা একদম সরাসরি দেখাচ্ছে। বি দেওয়া আছে এখানে, ডি এটাও দেওয়া আছে 154 থেকে 158। খেয়াল করে দেখো, এই যে 154, আমরা কিন্তু থিকনেস বিহীন ফ্লোর ধরবো, থিকনেস 1 মিটার আমরা চিন্তাই করব না প্রথমে। তাহলে এখানে 154 আর এখানে কত, এখানে 148, তাহলে 148 থেকে 154 এই পাইলের যে ডেপথ এটা হলো আমাদের 6 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আলফাটা হলো বি বাই ডি, তাহলে 9.5 হবে, আর 1 বাই আলফাটা হবে 0.105। এখানে আসলে তোমরা এই প্রেশারগুলো এই ফর্মুলার মাধ্যমেও করতে পারো, আর গ্রাফ ইউজ করেও করতে পারো। গ্রাফ তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, যদি তোমরা গ্রাফ ইউজ করে করো, আর ফর্মুলার জন্য তো কোনো গ্রাফ ট্রাফ কিছু লাগবে না আসলে। তো 1 বাই আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এটা কোথায় কাজে লাগবে, এই গ্রাফে কাজে লাগবে। তো এই গ্রাফে গিয়ে সবার প্রথমে যদি তোমাদেরকে বলি, আসলে প্রথমেই দেখো একদম শুরুতে কি স্টার্টিং পয়েন্ট, তাই না? ই, তো স্টার্টিং পয়েন্ট এটা তো একদম স্টার্টিং, তার মানে সেখানে প্রেশারটা 100% থাকবে। তার মানে ফাই ই ওয়ান যেটা, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট অর্থাৎ ই তে, সেটা হলো 100% প্রেশার থাকবে, এক্সিস্ট করবে। এরপরে আসো তোমাদের সি এবং ডি তে লাগবে। তো ফাই ডি এর যে ফর্মুলাটা সেটা খেয়াল করে দেখবে, 100 মাইনাস ফাই ডি, ফাই ডি ওয়ান ইকোয়ালস টু 100 মাইনাস ফাই ডি। ফাই ডি কই থেকে পাবো আমরা, আমাদের লাগবে তো ফাই ডি ওয়ান, তাই না? তো ফাই ডি আমরা কই থেকে পাবো, ফাই ডিটা পাবো আমরা এখানে গ্রাফ থেকে, ঠিক আছে? তাহলে দেখি আমরা ফাই ডি কিভাবে পাই। এখানে আলফার ভ্যালু 0.105, তোমরা 0.1ই ধরে নাও হিসাবের সুবিধার্থে, 0.1 বরাবর এখানে আসো। এই যে এটা কিন্তু ফাই ই লাইন, আর এটা কিন্তু ফাই ডি এর লাইন, তার মানে এই যে এখানে গিয়ে তোমাদের স্টপ হয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে এটা হলো ফাই ডি এর লাইন, এই যে এটা ফাই ডি, এই যে এখানে লেখা আছে ফাই ডি, তাহলে এই লাইন এখানে গিয়ে তোমাকে স্টপ করতে হবে, উপর থেকে এখানে এসে এখানে স্টপ হয়ে সোজা ডান দিকে যেতে হবে। খেয়াল করে দেখো, এটা কিন্তু 20, তাহলে 20% প্রেশার এখানে কমবে আসলে। তাহলে 100 থেকে ফাই ডি 20% সেটা বাদ দিলে আসলে 80% থাকবে। তাহলে কি দাঁড়ালো, ইতে 100% প্রেশার থাকবে, আর প্রেশার কিছুটা কমে ডি ডি ওয়ান যে পয়েন্টটা, এখানে প্রেশারটা কমে হয়ে যাবে 80, তার মানে সিতে গিয়ে তো আরও কমবে, তাই না? তো সিতে গিয়ে কত হবে সেটার জন্য আমাদের এই যে এই ফর্মটা দেখতে হবে, যে 100 মাইনাস ফাই ই, সি ওয়ান ইকোয়ালস টু 100 মাইনাস ফাই ই, ফাই ইটা কত সেটা আমাদের দেখতে হবে। ফাই ইটা আমাদের এই যে লাস্টে যেটা, এটা আমাদের ফাই ই লাইন, এই যে নিচেরটা। তাহলে এই যে আলফা 1 বাই আলফা, তার জন্যই আমাদের যেহেতু এখানে কিন্তু 1 বাই আলফার ভ্যালু দেওয়া আছে, তো পয়েন্ট এটা 0, এটা 0.2, তাহলে এটা 0.1 হবে, এই জায়গায় 0.1 হবে, তাই না? তো এই বরাবর আমরা নিচে যাব, ফাই ইতে গিয়ে এটা আমাদের যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে সেখান থেকে আমরা সোজা ডান দিকে চলে গেলে 30%-এর একটু উপরে বোধ হয়, এখানে 29%। তো তাহলে 100 মাইনাস 29 আসবে কত, 71%। তাহলে আমরা ই ডি এবং সি পয়েন্টে পেয়ে গেলাম, ইনিশিয়ালি আমরা প্রেশারটা ক্যালকুলেট করলাম। এখন যদি আমাদের কারেক্ট করতে হয়, তো কারেক্ট আমরা কিভাবে করব, প্রথমে যে কারেকশনটা সেটা হলো ই পয়েন্টে কোনো কারেকশন হবে না, তোমরা তো জানো, কেননা এটা শুরুতে এখানে কারো কোনো ইম্প্যাক্ট নাই,
ডিতেও কারো কোনো ইম্প্যাক্ট এখানে আসবে না, কিন্তু সিতে কিন্তু অবশ্যই আসবে। সিতে প্রথম যে কারেকশনটা, এই কারেকশনটা হলো কারেকশন ফর দ্য মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স অফ পাইল। তাহলে এই যে সেকেন্ড পাইলটা আছে, তোমরা যদি ফিগারটা দেখো, এই যে সেকেন্ড পাইলটার জন্য, এই পাইলের জন্য ফার্স্ট পাইলের সি ওয়ান পয়েন্টে প্রেশারটা অবশ্যই বাড়বে। কেন বাড়বে সেটাও তোমাদের আগে ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি, আবার বলি। সেটা হলো এখানে পাইল থাকার কারণে পানিগুলো ডান দিকে আর খুব ভালোভাবে যেতে পারবে না, একটু যেতে কষ্ট হবে, কিছুটা কষ্ট হবে। তার জন্য এখানে প্রেশারটা কি, পানি বেশি হয়ে গেলে এখানে প্রেশারটাও বেড়ে যাবে। প্রেশারটা বেড়ে গেলে সি ওয়ানের প্রেশার নর্মালি যত পার্সেন্ট হবে তার থেকে কিন্তু কি হবে, তার থেকে অবশ্যই বাড়বে। এই ব্যাপারটাই তাহলে সেকেন্ড পাইলের জন্য। ফার্স্ট পাইলে একটা ইম্প্যাক্ট আসবে, সেটা কত আসে সেটা দেখো তোমরা, সেটা আসবে এই ফর্মুলার মাধ্যমে, সেই কারেকশনটা করতে হবে এবং প্রেশারটা বাড়বে যেহেতু, তার মানে কি অ্যাডিটিভ কারেকশন বা পজিটিভ কারেকশন। তাহলে 19 রুট ওভার ডি বাই বি প্রাইম, এইভাবে ফর্মুলাটা জাস্ট দেখলে হবে। ডিটা কি, ডিটা হলো ডেপথ অফ পাইল লাইন নম্বর টু, অর্থাৎ যে পাইলের ইম্প্যাক্ট, সেই পাইলটার ইম্প্যাক্ট, পাইলটা আসলে রিয়েলি কতটুকু ডেপথ, পাইলটা রিয়েল ডেপথ আসলে এখান থেকে এই পর্যন্ত, সেটা হলো এই উপর থেকে একদম, এই যে উপর থেকে একদম এই পাইল পর্যন্ত এতটুকু কিন্তু কি, এতটুকু হলো আমাদের 6 মিটার। কিন্তু খেয়াল করে দেখো এখানে শুধুমাত্র পাইলটা চাওয়া হয়েছে, পাইলটার কথা, তাহলে কি এতটুকু 1 মিটার তোমাদের কি করতে হবে, এই যে থিকনেস 1 মিটার সেটা বাদ দিতে হবে। তাহলে 6 থেকে এখানকার 1 বাদ দিন, এই যে এখানে এতটুকু 5, ডি পেয়ে গেল ক্যাপিটাল ডি। এবার আসো হলো স্মল ডিটা কি, স্মল ডিপ ডি হলো যেখানে আমরা করছি, অর্থাৎ 1 নম্বর পাইলে, 1 নম্বর পাইলের ডেপথ কত, 1 নম্বর পাইলের ডেপথ কিন্তু কি, এই এতটুকু তো 1, কিন্তু এই যে বাকিটা জাস্ট পাইল যদি চিন্তা করি এতটুকু কিন্তু 5, পুরোটা হলো তোমার ছিল 6, আর এই যে 1 বাদ দিলে এখানে বাকি থাকে হলো 5, তাহলে সেটাও 5 চলে আসলো। তারপর বি প্রাইম, বি প্রাইমটা হলো দুই পাইলের মধ্যবর্তী দূরত্ব, দুই পাইলের মধ্যবর্তী দূরত্ব এখানে দিয়ে দেওয়া আছে 15.8 মিটার। আর হ্যাঁ সব, আর আর আছে কি বি, বিটা তো একটু আগে বের করে ফেলছে, 57 মিটার পুরো ফ্লোরের যে ডিস্টেন্স বা লেন্থ সেটা, এবং সেখানে আসলো 1.88%। তো এটা আসলে কি অ্যাডিটিভ কারেকশন, তাই না? তো এটা এর জন্য পজিটিভ। এরপর আসলে এখানে আর একটা কিছুর ইম্প্যাক্ট আসবে, সেটা কিসের আসবে, সেটা হলো থিকনেস অফ দ্য ফ্লোর, থিকনেস অফ দ্য ফ্লোর এটা কিন্তু আসতেছে, তাই না? তো সেই কারেকশনটা কত হবে, আমরা কিন্তু প্রথমে কোনো থিকনেস চিন্তা করি নাই, অর্থাৎ এই যে থিকনেস চিন্তা করার কথা ছিল সেটা কিন্তু আমরা প্রথমে চিন্তা করিনি, আমরা নর্মালি চিন্তা করেছি, এখন থিকনেসটা অ্যাড করতে হবে। অর্থাৎ দেখো আমরা এভাবে প্রথমে চিন্তা করেছি, তাই না? তো এটা তোমার হলো ছিল ডি পয়েন্ট, এটা ছিল তোমার ই পয়েন্ট, আর এটা তোমাদের কি সি পয়েন্ট। তো আমরা আসলে এই এখানে এই পয়েন্টে আর এই পয়েন্টে প্রেশার ক্যালকুলেট করে ফেলেছি, অর্থাৎ আমরা এটাকে কত ধরেছিলাম, এটাকে কিন্তু আমরা 6 ধরে করেছি, কিন্তু এখানে যে একটা কি আছে, ফ্লোর আছে 1 মিটারের। তো সে কারণে খেয়াল করে দেখো ইতে তো কোনো ইয়ে নাই, কারণ ই তো শুরুতে, কিন্তু সিতে দেখো আমরা কিন্তু এখানে না করে আমরা কিন্তু প্রেশারটা চাচ্ছি আসলে ঠিক এই জায়গা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে প্রেশার হলো তোমাদের 80%, আস্তে আস্তে কি প্রেশার কি হচ্ছে বলতো, প্রেশার কমবে, তাই না? এখানে প্রেশার আস্তে আস্তে কি কমে যাবে। তো এখানে গিয়ে প্রেশার কত হইলো, এখানে গিয়ে প্রেশার হলো আমাদের 71%। তো দেখো 80 থেকে কমে 71, তার মানে কি এই পয়েন্টে কি আর একটু বেশি হওয়া উচিত না, প্রেশার অবশ্যই আর একটু বেশি হবে, তার মানে এখানেও পজিটিভ কারেকশন হবে। সেটা কত, সেটা যদি আমরা দেখি, তোমরা দেখো তো এখানে এই যে 6, এই 6 ডেপথের জন্য, এই যে 6 ডেপথের জন্য প্রেশার কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ করতেছে, এখানে দেখো 71 আর এখানে কত, এখানে 71 আর এখানে কত 80, তাহলে পার্থক্য কত হলো, তাহলে 6 ডেপথের জন্য পার্থক্য হচ্ছে 9। আর এই যে এখান থেকে এই যে সি, এই যে ডেপ যেটা, এই ডেপ কত 1 মিটার, তাহলে এই 1 মিটারের জন্য কতটুকু হবে, তাহলে সেটা হবে 9/6, তাহলে সেটা কত আসবে, সেটা আসলে আসবে 1.5%। তাহলে 1.5% অ্যাড করতে হবে কোথায়, এখানে। তাহলে এখানে যদি 71 হয়,
এখানে হবে তাহলে কত, কিছুটা বেশি, 1. সেটা 1.5 আমাদের এটার সাথে যোগ করে নিতে হবে, এই হলো ব্যাপার। তাহলে আসলে আমরা দুইটা জায়গায় যোগ করব, আমাদের রিয়েল যেটা ছিল সেটা হলো 71, ওইখানে আমাদের ফার্স্ট যে কারেকশনটা ছিল সেই কারেকশনের জন্য আমাদের 1.88% অ্যাড করতে হবে, আর এখানে যে কারেকশনটা এই কারেকশনের জন্য 1.5% এখানে অ্যাড করতে হবে। তাহলে টোটাল যে কারেক্টেড যে প্রেশারটা অ্যাট সি, এই যে সি, এই সি পয়েন্টে, তো সেখানে প্রেশারটা দাঁড়াবে 74.38। উপরে এটাকে অবশ্য প্রাইম বলা হয়েছে, ই প্রাইম, এটা সি প্রাইম, আর নিচে সি এটা। এরপরে দেখো ইন্টারমিডিয়েট পাইল, ইন্টারমিডিয়েট পাইলে একটু একটু কারেকশন বেশি হবে হয়তো, সেটা যদি দেখি। ইন্টারমিডিয়েট পাইলের জন্য একই কাজ করতে হবে, ইন্টারমিডিয়েট পাইলের ডেপথ কত, এটা 6 মিটার, 6 মিটার কই থেকে একদম, কেননা আমরা থিকনেস প্রথমে চিন্তা করিনি, অর্থাৎ আমরা জাস্ট এরকম একটা ব্যাপার চিন্তা করতেছি, তো সেখানে কিন্তু থিকনেস এখানে 6ই হবে। পাইল আসলে এতটুকু কি, পাইল যদি এতটুকু হয় 5, কিন্তু এই যে ফ্লোরের থিকনেস 1, সেটা মিলে আসলে টোটালটা 6, তো এখানে 6ই চিন্তা করতে হবে, যেহেতু আমি থিকনেস কনসিডার করলাম না। B57 টোটাল লেন্থ অফ দ্য ফ্লোর, আলফা ইকোয়ালস টু বি বাই ডি, এটা 9.5 আসলো। এক্ষেত্রে আমাদের B1 যেটা, B1 হলো আপ স্ট্রিমে কতটুকু ডিস্টেন্স, সেটা হলো আমাদের B1, অর্থাৎ আপ স্ট্রিমে আমাদের বাম দিকে কত দূর সেটা, আর B2টা কোনটা, ডাউন স্ট্রিমে আমাদের ডিস্টেন্সটা কত এই ইন্টারমিডিয়েট পাইল থেকে, আপ স্ট্রিমের ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স ফ্লোর ডিস্টেন্স, আর এই পাশে ডাউন স্ট্রিমের টোটাল ডিস্টেন্স সেটা। তাহলে B1 কত আসবে খেয়াল করে দেখো, B1টা আসবে আসলে এই যে সেকেন্ড পাইলটা, তো সেকেন্ড পাইলের এখান থেকে এতটুকু কি 15.8, আর এই যে এতটুকু 0.6 সেটা টোটাল ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে একদম এন্ড পর্যন্ত টোটাল, আবার এই যে এখান থেকে একদম এন্ড পর্যন্ত, এই এখান থেকে এতটুকু হলো আমাদের 40, আর এই যে এতটুকু সেটা হলো 0.6, আর আরেকটু যাবে 40.6। তাহলে B1 এখানে আমাদের আসলো 16.4, আর B2 আসলো আমাদের 40.6। তো এই পর্যন্ত ঠিক আছে, B1 বাই বি আর B2 বাই বি সেটা কত আসবে, B1ও বললাম B2ও বললাম তোমাদেরকে, B1 বাই বি সেটা আসবে আসলে 0.298 বা এইটা কাছাকাছি আসবে, আর B2 বাই বি ওই যে 40.6, 40 অন্যভাবে করতে পারো, এখানে তো 1 থেকে মাইনাস করলেও হবে, B2 হলো আমাদের 40.6 আর B হলো আমাদের 57, সেভাবেও 8.7ই আসবে। তো এখানে খেয়াল রাখতে হবে B1 বাই বি যেটা, B1 বাই বি এটা আমাদের কাজে লাগবে ফাই সি টু, অর্থাৎ সি বিন্দুতে প্রেশার ক্যালকুলেট করার জন্য B1 বাই বি, আর ই এবং ডি পয়েন্টে প্রেশার ক্যালকুলেট করার জন্য আমাদের এই B2 বাই বি কাজে লাগবে, পরেরটা কাজে লাগবে এই আর কি। তাহলে আমরা সবার আগে ফাই সি টুটাই ক্যালকুলেট করে ফেলি, ফাই সি টু কত আসে, আমাদের সেকেন্ড গ্রাফটা আমাদের আসলে ফলো করতে হবে। তাহলে B1 বাই বি সেটা কত আমাদের 0.298, এটা তাহলে সেটা অলমোস্ট 0.3, তাহলে এই যে B1 বাই বি সেটা কত, এখানে 0.3 ধরে নিলাম, তাহলে 0.3 কই যেতে হবে, 0.3 তে যেতে হবে, আর আমাদের এখানে আলফার যে ভ্যালুটা, আমাদের আলফার ভ্যালুটা হলো 9.5, তাই না, তাহলে B1 বাই বি 0.3, আর এই যে 0.9 আলফার ভ্যালু, দেখো আলফার ভ্যালু এখানে 1, এখানে 2, এরকম করে আস্তে আস্তে বাড়বে, 1 2 3 4, এই যে সরি এখানে আরও ছোট আলফার ভ্যালু, এখানে 2 3 4 5, এই যে 9 9.5, তো এই যে এখানে যদি আসি আমরা, তাহলে এখানে এটা আসলে 9.5 এর যে কার্ভটা সেটা, তাহলে 0.3 এখান থেকে উপরে যেতে হবে, কোথায় ইন্টারসেক্ট করতে হবে, আলফার ভ্যালু যেখানে পয়েন্ট, আলফা ভ্যালু যেখানে 9.5, তাহলে 9 এবং 10-এর মাঝখানে, সেখানে গিয়ে স্টপ হয়ে গিয়ে বামে যেতে হবে, কেননা এই এখানে আসলে ফাই সি এর ভ্যালু আছে, এই ওয়াই অক্ষ বরাবর ফাই সি, তো এখানে ফাই সি যদি দেখো এটা 50, এটা 60, মাঝামাঝি কোনো একটা জায়গায় গ্রিড চিন্তা করলে এখানে 50-60 আসবে। আর বি টু বাই বি কোথায় কাজে লাগবে, বি টু বাই বি এটা কাজে লাগবে আমাদের ডি টু এবং ই টু ক্যালকুলেট করার জন্য। ডি টু কত আসবে, ডি টু আমাদের আমরা কত পাবো, এ পাশে দেখো এটা সরাসরি কি, এটা এ পাশে সরাসরি আমরা ফাই ডি পাবো, তাহলে বি টু আমাদের 0.7, এই যে একটু আগে বের করলাম 0.7,
তো 0.7 এখান থেকে উপরে যেতে হবে, এই যে এগুলো কিন্তু ফাইলি তাই না, তার মানে এখানে কোনো একটা জায়গায় যেতে হবে, এখানে আলফার ভ্যালু 1/10 1 2 3 4 5 এরকম করতে করতে এই যে এখানে মনে হয় 9, এই যে এখানে কোথাও 9 আছে বা 10 আছে এরকম, তাহলে আমাদের 9.5 এ গিয়ে আটকে যেতে হবে, এই যে এখানে, এই যে এখানে গিয়ে স্টপ হয়ে যেতে হবে, এখানে গিয়ে ডান দিকে গেলে পরে এটা যেহেতু y অক্ষ বরাবর 5d, তাহলে 5d এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আর 5d টা কি, 5d টা হলো আমাদের আমাদের যে d, এই প্রেসারটা কত হবে 100 মাইনাস 5d, 5d আসলো 37, তার মানে 100 থেকে 37 মাইনাস করলে হয়ে যাবে আমাদের 63। এটা কিছু না, জাস্ট ওই আগের ফর্মুলাটাই আর কি। আরেকটা সেটা হলো আমাদের ফাই ই, যেটা ফাই ই টা কত আসবে সেটা হলো এই b2/b, এই যে 0.7, এখান থেকে আমাদের আসলে খেয়াল করে দেখো আমরা জানি যে ফাই সি, আমাদের ফাই সি ইকুয়ালস টু 100 মাইনাস ফাই ই, তো উল্টা কথা যদি বলি যে ফাই ই ইকুয়ালস টু, তাহলে কত হবে, ফাই ই ইকুয়ালস টু হবে 100 মাইনাস ফাই সি তাই না, তো আমাদের তো ই দরকার, তাহলে 100 থেকে ফাই সি মাইনাস করতে হবে, তাহলে ফাই সি এ যাওয়ার জন্য এই যে ফাই সি সেখানে যেতে হবে, তাহলে এই যে গেলাম গিয়ে এই যে 9.5, এই যে কার্ভটা, তাহলে 0.7 এ গিয়ে এই যে 9.5 এ গিয়ে স্টপ হয়ে গেলাম, স্টপ হয়ে গিয়ে সোজা বাম পাশে চলে গেলাম, এখানে আসলো তোমাদের এই যে 30-এর মতো, এই 30টা হলো আমাদের ফাই সি, তাহলে 100 থেকে ফাই সি মাইনাস করলে আমাদের 70%। তাহলে বোঝাই যাচ্ছে এখানে পয়েন্ট আসলে তিনটা, তিনটা পয়েন্টের প্রেশার আমরা পেয়ে গেলাম, তিনটা পয়েন্টে, এই যে বাম পাশে এখানে হলো আমাদের 70, আর এই যে নিচে, এই নিচে আমাদের আসলো 63, আর এই যে এখানে এই পাশে আসলো আমাদের 56%। এরপরে আমরা কারেকশনের দিকে যাব। ই পয়েন্টে আমাদের আসলে দুইটা কারেকশনে যেতে হবে, ই পয়েন্টের জন্য অর্থাৎ ফাই ই টু তে দুইটা কারেকশন হবে, একটা হলো কারেকশন ফর মিউচুয়াল ইন্টারফারেন্স অফ পাইল, আর আরেকটা যে ব্যাপারটা সেটা হলো আমাদের থিকনেস অফ ফ্লোর। তো প্রথম যে কারেকশনটা, প্রথম কারেকশন হলো আমাদের কারেকশন ডিউ টু শীট পাইল, তোমরা যদি খেয়াল করে দেখো যে প্রথম প্রথম পাইলটার একটা ইম্প্যাক্ট, প্রথম পাইলের একটা ইম্প্যাক্ট অবশ্যই কি সেকেন্ড পাইলে আসবে, এবং সেটা কোথায় আসবে, ই পয়েন্টে আসবে, কিন্তু কেননা প্রথম পাইলের ইম্প্যাক্ট অবশ্যই ডি অথবা ডি টু অথবা সি টুতে যাবে না, কেননা ওটা তো ওই পাশে চলে গেল, প্রথম পাইলের যে ইম্প্যাক্টটা সেটা শুধু ই টুতে আসবে। তাহলে এখানে আমাদের এই যে এপাশের যে পানিটা, সেই পানিটা আসলে এই যে ফার্স্ট পাইলটা সেটা সরাসরি সেকেন্ড পাইলে আঘাত লাগতে দিবে না, তো সেক্ষেত্রে বাম পাশের পানিটা এপাশে যেতে কষ্ট হবে, তার মানে সে প্রথম পাইলটা নিজে একটু বেশি প্রেশার নিয়ে সেকেন্ড পাইলের পাইলে একটু কম প্রেশার দিবে, তো তাহলে ই টুতে প্রেশারটা একটু কম হবে, সেটা অবশ্যই নেগেটিভ হবে, সেটা কত হবে সেটা যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে ডি আগের মতোই ক্যাপিটাল ডি এবং স্মল ডি দুইটাই আসলে এখানে 5, আর বি তো 57, আর বি প্রাইম যেটা সেটা হলো আমাদের দুইটা পাইলের মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব হলো আমাদের এখানে, এখানে মনে হয় 15.8 হবে, তো যাই হোক এখানেও আগের মতো হবে, প্লাস এখানে নেগেটিভ কারেকশন হবে 1.88%। আর ফ্লোর থিকনেসের জন্য যদি কাজ করি, ফ্লোর থিকনেসের জন্য এখানে সেম কাজই করতে হবে, ঠিক আগের মতোই তোমরা যদি দেখো তাহলে এখানে পুরো ডেপথ যেটা, এখানে আমরা এই যে এই পয়েন্টে যে প্রেশারটা, সেই প্রেশারটা কতটুকু পাইলাম, সেই প্রেশারটা আমরা মেবি এখানে 70-এর মতো ছিল, আর একদম বটমে সেটা ছিল হলো 63-এর মতো, 63 ছিল এত পার্সেন্ট, আর এটা ছিল কি এই পুরো ডিস্টেন্স, যদি আমরা কোনো থিকনেস চিন্তা না করি পুরো ডিস্টেন্স ছিল 6, তাহলে 6-এর জন্য, 6 মিটার ভেরিয়েশনের জন্য আমাদের প্রেশারের যে পার্সেন্টেজের ভেরিয়েশন সেটা হলো 70 থেকে 60, এটা আসলে 7%। তাহলে এই যে যদি আমরা থিকনেস আমরা চিন্তা করি, থিকনেসটা কত আমাদের এই যে 1 মিটার, তাহলে আমরা এই জায়গার প্রেশারটা পেয়ে যাব, তাহলে 1 মিটারের জন্য কত হবে সেটা হবে 7/6 এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট প্রেশারটা আমাদের আসলে মাইনাস করতে হবে, কেননা এই যে এখানে যদি 70 হয়, তাহলে এখানে যদি 63 হয়, তো এখানেও তো আসলে 70 চাইতে কমই হবে তাই না, তাহলে মাইনাস করতে হবে, প্লাস মাইনাস
না এই যে 1.17% এটা আসলে কি মাইনাস করতে হবে, তো এখানে আসলে তিনটা দুইটা কারেকশনই নেগেটিভ। কারেকশন ফর 5C2 অর্থাৎ ডান পাশের যে পয়েন্টটা, তো ডান পাশের যে পয়েন্টটা সেটা যদি আমরা চিন্তা করি যে এই যে এই ব্যাপারটা, এটা হলো আমাদের 5C2, ডান পাশের যে পয়েন্টটা এই যে বটমে সেটা আমাদের 5C2, এটা তো প্রাইমটা, তো কারেকশন করে আমরা আসলে নিচের পয়েন্টটা পাবো এই সি। তো এখানেও একই ব্যাপার, একই ধরনেরই ব্যাপার, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস সব থেকে যে বড় বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি কিন্তু চেঞ্জ হবে, ক্যাপিটাল ডি ট্রানজিশন টু ট্রানজিশন চিন্তা করতে হবে। যেমন আমরা যদি সেকেন্ড পাইল, সেকেন্ড যে পাইলটা আছে, সেকেন্ড পাইল কিন্তু আমরা যদি চিন্তা করি, আমরা যদি ফিগারটা দেখি, সেকেন্ড পাইল যেটা আছে এই যে সেকেন্ড পাইলটা, সেকেন্ড পাইলের ডান পাশেই তো সি টু, তাই না? তো ডান পাশে যে সি টুটা আছে সেখানে প্রেশারটা কি হবে, সেখানে প্রেশারটা কিছুটা হলেও আমাদের বাড়বে, কার কারণে? এই যে 3 নম্বর পাইলের কারণে, কেননা পানি এদিকে যেতে পারবে না, ডান দিকে আর যেতে কষ্ট হবে, এখানে পানি বেশি রিটেইন করবে, সেক্ষেত্রে সি টু, এখানে সব জায়গাতেই প্রেশার বাড়বে, সি টুতেও প্রেশারটা আসলে বাড়বে। তাহলে এই থার্ড পাইলের কারণে এই যে সেকেন্ড পাইলের এই সি টু পয়েন্টে এখানে প্রেশারটা কি হবে, বাড়বে, সেই কারেকশনটা আমরা এখানে দেখতেছি। এবং সেটা আমাদের ইন্টারফেস চিন্তা করতে হবে, খেয়াল করো ইন্টারফেসটা আসলে এই এই ব্যাপারটা, এটা আসলে ইন্টারফেস। তো তাহলে এইখান থেকে আসলে এই ডিস্টেন্সটা কত সেটা চিন্তা করতে হবে, শুধু এই যে পাইলের ডেপথ চিন্তা করলে হবে না এই ব্যাপারটা। তো এই ক্যাপিটাল ডি তোমরা একটু খেয়াল রাখবা এই জায়গাতে, ক্যাপিটাল ডি 153 থেকে 148, খেয়াল করো চিত্রে, খেয়াল করলে 153 থেকে 148, খেয়াল করে দেখো, এটা যদি 154 হয়, এটি টপ যদি 154 হয় তাহলে 1 মিটার নিচে এটা কত হবে, 153 হবে। তাহলে এই 153 থেকে, এই 153 থেকে নিচে একদম পাইলের যে ডেপথটা সেটা হলো 141.7, ঠিক আছে? তো তাহলে এই পুরো ডিস্টেন্সের ব্যাপারটাই তোমাদের এখানে ক্যাপিটাল ডি, সেটা এখানে মাইনাস করে দেখানো হয়েছে, সেটা দেখানো হয়েছে কত 11.3। তারপর ডেপথ অফ পাইল, আমরা যে পাইলে কাজ করছি সেই পাইল হলো 5, সেটা নর্মালি তোমরা বুঝতে পারবা। আর বি প্রাইমটা হলো এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স যদি খেয়াল করো ডিস্টেন্সটা আসলে 40, এই যে এতটুকু ডিস্টেন্স আমাদের 40, এই এই ডিস্টেন্সটা 40, এই সবগুলো যদি আমরা এখানে বসাই, তো এখানে বসানোর পরে আমাদের এখানে এই রেজাল্টটা আসবে 11.3 কিন্তু, তাই না? এই যে এখানে এটা কিন্তু 11.3 হবে। যাই হোক, কিছু জায়গায় ভুল আছে তোমরা এটা দেখবা। আরেকটা ব্যাপার সেটা হলো তোমরা এই স্লাইডটা, এটাই তোমরা ডাউনলোড দিবা, এটাই তোমরা দেখবে আগের স্লাইডে কিছু ভুল আছে, এখানে কিছুটা কারেক্টেড আছে, হয়তো ভবিষ্যতে আরও ফার্দার কারেকশন আসবে। আর কারেকশন ডিউ টু ফ্লোর থিকনেস, তো ফ্লোর থিকনেসটা কি হবে, ফ্লোর থিকনেস ঠিক ইউনিটারি মেথডেই তোমাদের ঠিক আগের মতো করেই কাজ করতে হবে। তো আমি এই ব্যাপারটা আর রিপিট করলাম না। কারেকশন ডিউ টু স্লোপ যদি বলি, ডিউ টু স্লোপ অ্যাট সি টু, সি টুতে স্লোপের কারণে অবশ্যই একটা ইম্প্যাক্ট আসবে, সেই ইম্প্যাক্টটা কত, কার কারণে আসবে, এই যে দেখো সি টু যেটা আছে এখানে, এই যে সি টু পয়েন্টটা, সি টু পয়েন্টটা যদি দেখো, সি টু পয়েন্টে প্রেশার কিছুটা কমে যাবে এই আপওয়ার্ড স্লোপের কারণে, সেটা তোমাদের অলরেডি থিওরিতে বলা হয়েছে, কারণ এখানে পানিটা ছড়াই পড়তেছে, ছড়াই পড়লে পরে ওয়াটারের প্রেশারটা অবশ্যই কমে যাবে সি টুতে। তো তাহলে এই এতটুকু স্লোপ, তো এই স্লোপের ক্ষেত্রে স্লোপটা কত, 3:1, এই যে এতটুকু কত, এতটুকু আমাদের হলো 3, আর এই যে এতটুকু খেয়াল করে দেখো, এতটুকু কিন্তু আমাদের 1, অথবা উপর থেকে যদি চিন্তা করো এতটুকু আমাদের 3, আর এই যে এতটুকু, এতটুকু আমাদের কত, এতটুকু আমাদের 1, এখানে 154 আর এটা কি 155, তার মানে এই ভার্টিক্যালটা 1, এতটুকু আমাদের 3, আর এতটুকু ডিস্টেন্স লাগবে যে স্লোপটা কতটুকু হরাইজন্টাল ডিস্টেন্স আছে সেটা কিন্তু এখানে 3 মিটার দিয়ে দেওয়া আছে। তো এই জিনিস কয়েকটা তোমাদের কাজে লাগবে। আর যদি দেখি ক্যালকুলেশনে এই কথাগুলোই বলা আছে, তাহলে
এই যে থ্রি, স্লোপের লেন্থ হলো আমাদের থ্রি, আর এই পরের দুইটা পাই, ডিস্টেন্স বিটুইন টু পাই লাইন্স বিটুইন হুইচ দ্য স্লোপিং ফ্লোর ইজ লোকেটেড, অর্থাৎ স্লোপিং ফ্লোরটা যেই দুইটা পাইলের মধ্যবর্তী জায়গার মধ্যে সেইটার ডিস্টেন্স আসলে 40। আগে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে অ্যাকচুয়াল যে কারেকশনটা হবে সেটা হবে এই 3/40। এই যে থ্রি হলো হরাইজন্টাল ডিস্টেন্স ওই অতটুকু স্লোপের জন্য, আর এটা হলো টোটাল ডিস্টেন্স বিটুইন দিস টু পাইলস। আর 4.5টা কি, 4.5 হলো টেবিল থেকে একটা কারেকশন ফ্যাক্টর তোমরা পাবা, বিভিন্ন স্লোপের জন্য কারেকশন ফ্যাক্টর আছে, সেই টেবিলটা একদম থিওরিতেই এই যে এখানে যেটা আছে 3:1 এর জন্য 4.5, এই ব্যাপারগুলো। তো তাহলে 5C2 তে তোমরা কিছু কারেকশন পাইলা, এই কারেকশনগুলো ঠিকঠাক মতো করলে এই 59.72 এরকম একটা রেজাল্ট আসবে। এরপরে আসো একদম লাস্ট যে পাইলটা আছে, লাস্ট যে পাইলটা এটা কিন্তু একদম ফার্স্ট পাইলের মতোই, একদম এন্ডে যে পাইলগুলো থাকবে এই দুটার কারেকশন কিন্তু মোটামুটি একই টাইপের। তো তাহলে এখানে ক্যাপিটাল ডিটা আমাদের 10.3, অর্থাৎ এই লাস্টে যে পাইলটা আছে সেটার জাস্ট যদি আমি ফ্লোরটা বাদ দেই, ফ্লোরটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি 10.3, 10.3, এই যে এখানে যদি তোমরা দেখো এখানে এই যে পাইলটা লাস্ট যে পাইলটা সেটা হলো আমাদের 11.3 আসবে। তোমরা একটু যদি ক্যালকুলেট করো একটু দেখো অবশ্যই সেটাই আসবে, যে এখানে 152 তো আর এখানে তোমাদের 141.7, 152 থেকে 141.7 বাদ দিলে তোমরা পাচ্ছ এখানে কত, 11.3 বা 10.3 কিছু একটা আসবে। তারপর বি হলো 57, টোটাল যে লেন্থ সেটা 1/আলফার যে ভ্যালুটা সেটা তাহলে পেয়ে গেলাম। এখান থেকে আমাদের এই এই কয়েকটা ডাটা নিয়ে আমরা আসলে এই কার্ড থেকে এই বাকি যে 5C, 5D, 5E এই মানগুলো বের করে ফেলতে পারবো। সেই প্রসেসটা এখন দেখো। দেখো আমরা 5C3 যেটা একদম এন্ডে, যেহেতু একদম শেষ হয়ে যাচ্ছে আমাদের যে হাইড্রোলিক স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু একদম এন্ডে, তো এন্ডে তো পানি নাই, তার মানে ওই পাশে কোনো প্রেশার থাকবে না। অর্থাৎ আমরা যদি এই তিনটা পয়েন্টের কথাই চিন্তা করি, একদম লাস্ট যে পয়েন্ট সেটা হলো আমাদের সি, সেখানে কোনো প্রেশার থাকবে না। আর 5D যেটা এটা একদম নিচে, আর ই যেটা সেটা কিন্তু এই বাম পাশে। তো ডি এবং ই আমরা সরাসরি এই গ্রাফ থেকে পেয়ে যাবো 1/আলফা ভ্যালু ইউজ করে। তো 1/আলফাটা কত এখানে, 0.18, তার মানে এখানে তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ 0, এখানে 1 আসবে, 1.2, 1.4, 1.6, 1.8। তো 1.8 থেকে আমরা যদি এই যে এটা হলো আমাদের 5D এর লাইন, এটা আমাদের 5D, তো তাহলে এখান থেকে এতটুকু গিয়ে আমরা যদি থেমে যাই এবং ডান দিকে যদি যাই, এই এটা তো ডি লাইন তাই না, তো ডি লাইন এখানে চলে গেলে এখানে আসবে 20, এটা 30, তো মাঝখানে এটা 26-এর মতো আসবে। তাহলে 5D3 আসলো 26%। আর এখান থেকে যদি আমরা সরাসরি নিচে নেমে ই পর্যন্ত চলে যাই, এটা ই লাইন, তাহলে ই লাইনে চলে গেলে আমরা ডান দিকে গেলে সরাসরি আমরা এখানে 5E-র যে ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছে, সেটা 38%। এবার আমাদের প্রেশারটা কারেক্ট করতে হবে, সি এর জন্য কোনো কারেক্ট করার আমাদের দরকার নাই, কারেকশনের দরকার হবে না, ডিতেও দরকার হবে না, আমাদের ইতে আসলে কারেকশন দরকার। ইতে আমরা যদি কারেকশন করি তো আমাদের 3 নম্বর যে পাইলটা আছে, 3 নম্বর পাইলের আগে কিন্তু আবার 2 নম্বর পাইল আছে, তাহলে 2 নম্বর পাইলের একটা ইম্প্যাক্ট অবশ্যই 3 নম্বরে আসবে। তো এখানে ক্যাপিটাল ডিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ক্যাপিটাল ডিটা হলো দেখো এটা কিন্তু এই যে পাইল যেটা এখান থেকে কিন্তু শুরু ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ এটা কিন্তু 150.7 এই যে ড্যাটামটা এই যেটা, তো এখান থেকে যেতে হবে আমাদের এই পাইলে, তো এই এতটুকু অংশের ডেপথ আমাকে নিতে হবে, এতটুকুর ইম্প্যাক্ট আমার সেকেন্ড পাইলে, থার্ড পাইলে আসবে, সেকেন্ড পাইলের এতটুকু ডেপথের ইম্প্যাক্ট আমাদের থার্ড পাইলে আসবে, কেননা আমাদের থার্ড পাইলটা ঠিক এতটুকুই ডেপথ, এর চেয়ে বেশি না। তাহলে 150.7 থেকে আমরা 148 এটা বাদ দিলে আমরা আসলে এই যে ডেপথ এটা পেয়ে যাচ্ছি, এটা আসবে তাহলে কত, এটা আসবে তাহলে 2.7, এতটুকু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই যে 2.7, তারপর দুই পাইল দুটার মধ্যবর্তী দূরত্ব 40, এখানে 57 হলো টোটাল আমাদের ডিস্টেন্সটা, ক্যাপিটাল ডি যেটা, ক্যাপিটাল ডিটা হলো আমাদের যেই পাইলে তার ডেপথ, সেই পাইলের ডেপথ কত, সেই পাইলের ডেপথ তো এখানে যদি তোমরা দেখো এই ডেপথ আসলে এটা 150.7 আর এটা হলো 141.7, তাহলে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি
এখানে পেয়ে যাব 9। তাহলে আমরা এখানে সবগুলো ডাটাই পেয়ে গেলাম। এখানে আসবে 1.02%। এটা পজিটিভ হবে আর নেগেটিভ হবে, এটা আসলে অবশ্যই কি হবে, ইতে প্রেশারটা এখানে আমাদের নেগেটিভ হবে, কেননা সেকেন্ড যে পাইলটা সেটা অলরেডি কিছু প্রেশার কমিয়ে দিয়েছে সেকেন্ড পাইল থাকার কারণে। সেই ব্যাখ্যাটা আমি অলরেডি আগে দিয়েছি এরকম ব্যাখ্যা। এরপর ডিউ টু থিকনেস অফ ফ্লোর, ফ্লোর থিকনেসের কারণে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এখানে একটু একটু ক্রস করা আছে দেখো পয়েন্ট, এখানে 7% একটা বইয়ের অ্যান্সার, আসলে বইয়ের অ্যান্সারটা কিন্তু ভুল আছে, বইয়ে এই অ্যান্সারটাও ভুল আছে। এটা এখানে মেবি 32 বলা আছে কিন্তু এটা হবে আসলে 26, তো বইয়ে এটা একটু কারেক্ট করে নিও তোমরা। এখানেও তার কনসিকোয়েন্স যে কারেকশন, সেই কারেকশনটা 0.74%, এটা না হয় এটা হবে আসলে 1.51%। তো এখানে ঠিক ইউনিটারি মেথডেই কাজ করতে হবে আমাদের। কোথায় কারেকশন করছি আমরা, আমরা কারেকশন করছি আসলে ইতে। তো ইটা কোথায়, ইটা হলো আসলে এই পাশে, এখানে কারেকশন করছে। তো এটা তো আসলে প্রাইম, ধরো এটা আসলে যে এটা ই প্রাইম, কিন্তু আমরা আসলে বের করবো কোথায়, এই যে ইতে। তো তাহলে এই পাইলের ডেপথ কত, এই পাইলের ডেপথ আমাদের মাথায় রাখতে হবে, এই পাইলের টোটাল যে আমার ডেপথটা উপর থেকে একদম উপর থেকে টপ থেকে সেটা হলো 152 থেকে আমি 141 যদি বাদ দিই সেটা, আর এতটুকু থিকনেস কত, এই এতটুকু থিকনেস হলো আমাদের 1.3। তোমরা যদি দেখো এখানে লেখা আছে লাস্টের দিকে কিন্তু 1.3 মিটার ফ্লোরের থিকনেসটা। তো তাহলে এখানে এই এতটুকু অংশের জন্য কত, আর এখানে 1.3 এর জন্য কতটুকু কারেকশন হবে সেটাই বলা আছে। তো ইতে আসলে কোনো স্লোপিং এর কোনো কারেকশন হবে না, কারণ ইতে কিন্তু হরাইজন্টাল ফ্লোর, ই এর আগে আগে যে অংশটা বা মানে আসলে স্ট্রেট যে পোর্শনটা, সবকিছু মিলে এখানে কারেকশনটা হবে এরকম। তো তাহলে আমাদের একদম যে কারেক্টেড ভ্যালুটা, এখানে তিনটা এরকম, এখানকার তিনটা এরকম, এবং থার্ড পাইলের জন্য এরকম। তো তাহলে এখান থেকে আমরা ইজিলি এই ব্যাপারটা দেখতে পারি, এখানে এখানে গ্রেডিয়েন্ট লাইনটা দেখানো হয়নি, যে যে এনার্জি লাইনটা সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এনার্জি লাইনটা তোমরা ওখান থেকে দেখে নিবা, এই বাকি যে পোর্শনটা আছে। এক্সিট গ্রেডিয়েন্ট নিয়ে যদি কথা বলি, এক্সিট গ্রেডিয়েন্টে আমাদের এক্সিট গ্রেডিয়েন্টে আমাদের এক্সিটে ম্যাক্সিমাম যে হেডটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম যে সিপেজ হেড সেটা আসলে ক্যাপিটাল এইচ, সেটা হলো 158 থেকে 152, অর্থাৎ 6 মিটার পানি আছে আসলে পার্থক্য, পানির লেভেলের যে পার্থক্য দেখো এখানে 158, আর এই যে এই পোর্শনটা এটা হলো আমাদের আরএল দাও আছে 152। তাহলে এখানে 6 মিটার এটা আমাদের ডিফারেন্সটা, হেড ডিফারেন্স ক্যাপিটাল হেড, আর ডিটা হলো আমাদের ডাউন স্ট্রিমের যে এক্সিট, একদম এক্সিটে তো আমাদের একটা কাট অফ আছে, সেই কাট অফের যে ডেপ সেটা এখান থেকে মাইনাস করলে পেয়ে যাবা। টোটাল ফ্লোর লেন্থ আমাদের 57, এই জিনিসগুলো আমাদের আসলে কাজে লাগবে। তো আলফা পেয়ে গেলাম আমরা 5.53, আর এখানে আমরা যদি একটা কাজ করি, এখানে সরাসরিও করা যেতে পারে ফর্মুলার মাধ্যমে, অথবা আমরা যদি একটা কাজ করি যে এই মানটা ইউজ করে আমরা এই অংশের একটা মান পেতে পারি, এই এই অংশের একটা মান কার থেকে পেতে পারি, এইচ এবং ডি তো জানলাম তাই না, এইচ এবং ডি আমাদের জানা, তো বাকির এই জিনিসটা আমরা কার থেকে পাবো, কার থেকে দেখি যদি আমরা যে আলফার ভ্যালু বি বাই ডি হলো 5.53, তো 5.5 আসলে 0 এবং 10 এর মাঝামাঝি হবে। এখানে 5.53 থেকে উপরে যাও, উপরে গিয়ে বাম দিকে এই যে এটাই হলো আমাদের এই ভ্যালুটা, তো এই কার্ভে গিয়ে ইন্টারসেক্ট করে যেই ভ্যালুটা সেটা আসলে আমাদের 0.18 এইচ, এই যে কার্ভটা, এই কার্ভটা আসলে কার কার্ভ, এই আলফার জন্য 1/π√λ এই ভ্যালুটা। তো সেই ভ্যালুটা সরাসরি এখানে পেয়ে গেলাম, সরাসরি এক্সিট গ্রেডিয়েন্ট 0.105, হেন্স দ্য এক্সিট গ্রেডিয়েন্ট শ্যাল বি ইকুয়াল টু 0.105 ওয়ান ইন এত হুইচ ইজ মাস সেফ, এই আর কি। তো এক্সিট গ্রেডিয়েন্ট সাধারণত আমাদের 1/4 থেকে 1/5 এরকম কিছু ভ্যালু দেওয়া আছে, তো এগুলো কিন্তু এই এক্সিট গ্রেডিয়েন্ট তার চেয়েও ছোট, তার মানে এই স্ট্রাকচারটা অবশ্যই সেফ। তো তোমরা এই এক্সাম্পলটা বইয়ে আছে, এই বইয়ের এই যে এখান থেকে এই জিনিসগুলো আমাদের কাজে লাগিয়ে একটা টেবিলের মতো আছে একদম লাস্টের যে অ্যান্সারটা, তোমরা সেই অ্যান্সারটা দেখবে অবশ্যই নেক্সট দিন অন্য কোনো একটা লেকচারে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো।